না জানে মুক্তিযুদ্ধ থেকে ভারত থেকে মুক্তিযুদ্ধ অংশ গ্রহণ করার উদ্দেশ্যে প্রশিক্ষণ নেওয়ার জন্য সেদিন ভারত চলে গেছে। আমরা যদি আরো আলোচনায় যাই, বঙ্গবন্ধু কবি নজরুল বলেছেন লাঠিমারে ভাবে জ্বালা যথাসব বন্দিশালা আঙুল জ্বালা আগুন জ্বালা। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন তোমার ডাক যদি কেউ না শুনে তবে একটা দল হবে। দুইজন দুই ভাবে স্বাধীনতার ডাক দিয়েছে, যদি তোমার তোমার ডাক যদি কেউ না শুনে তবে একটা দল হবে। একটা হলো তুমি এদেশের জন্য সংগ্রাম করো, এদেশের পরাশক্তিকে সত্য অপরদস্ত করতেই হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে। আর কবি নজরুল বলেছেন লাঠিমারে ভাঙবে তারা যথাসব বন্দিশালা সব শালারা আগুন জ্বালা আগুন জ্বালা। তার মানে সেটা রণসঙ্গীত। আমরা যখন স্বাধীনতা শুনেছি রণসঙ্গীত শুনতাম, এমন কোন ভাঙারি নাই যে এই মুহূর্তে তার যা যা আছে সে জামা কাপড় নিয়ে খুব কিভাবে এই দেশ স্বাধীন করা যাবে, হ্যাঁ আমরা কিভাবে খুব শত্রু মুক্ত করব তার একটা অভিজ্ঞতা ছিল। আর ঐতিহাসিক স্বাধীন আসে আমরা তার নির্দেশ এই ভাষণটি আজকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি। কোন পরাধীন জাতির জন্য এই ভাষণটি একটি বড় হাতিয়ার, যার জন্য সেটা আন্তর্জাতিক। কোন পরাশক্তি যদি কোন জাতিকে আটকে রাখে কিভাবে মুক্তি হতে হবে, কিভাবে এই শিকড় ছিঁড়তে হবে, এটা হলো এই এই জন্য এই সুযোগাতকে বঙ্গবন্ধুদের খুব সূচনা করেছেন আর যেরকম নির্দেশনা দিয়েছেন এটাকে কেন্দ্র করা যাবে, এটাকে অবলম্বন করা যাবে, এটাকে শিক্ষা নেওয়া যাবে, এটাকে বোঝা যাবে। আর এই ভাষণটিকে রিসার্চ করলে দেখা যায় যে বিভিন্ন বাইরের দেশ যখন রিসার্চ করেছে, রিসার্চ করলে দেখা যায় যে একটি ছোট দেশ এমন মানচিত্রে তাকে দেখা যায় না, তারা নয় মাসে দেশ স্বাধীন করেছে, তার মূল মন্ত্র কি ছিল, তার মূল মন্ত্র ছিল সেটি ঐতিহাসিক স্বাধীন মানুষের ভাষা। আমরা যদি আরো পিছনে যাই ইসলামের কথা চিন্তা করি, বিদেহ হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ঠিক নির্দেশনা দিয়েছিলেন সেটা ছিল ইসলামের দিক থেকে, এটাকে আমরা এটার সাথে তুলনা করবো। কিন্তু আমরা যোগ্য নেতা হিসাবে যদি আসছি তৎকালীন সময় দেখি বঙ্গবন্ধুদের যোগ্য নেতা তৎকালীন সময় বিশ্বের ছিল না। আর ইসলামে সর্বশ্রেষ্ঠ বিহত বঙ্গবস্ত্র সর্বব্যাসন আল্লাহর প্রেরিত রাসূল বঙ্গুনি ওহির মাধ্যমে আল্লাহ তাআলা ওহি নাযিল করেছেন বাংলার সারা বিশ্বে ইসলাম বীজ নিহিত করে, ঠিক আছে। আমরা আর আলোচনা বাড়াবো, আমরা শিক্ষক, আমরা বঙ্গবন্ধুর কাছে ঋণী, উনি আমাদের জাতির উদ্দেশ্যে বিস্তৃত তার যে আলোচনা তার যে ভাষণ আমরা ছাত্রদেরকে এ বিষয়ে অবগত করবো, শিক্ষা দিব। তারা এটা দেখে নেয় জানে না, তখন আমরা পড়াশোনা করাবো আমাদের কতটুকু আজকে মান্নার ভাই একজন ভাই একজন বীর মুক্তিযুদ্ধ হিসাবে তাকে ধন্যবাদ অর্পণ করছি। আগামী দিনগুলোতে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, আমাদেরকে সাহায্য করবে। এই এলাকায় আমরা আরো বুঝেছি কিন্তু মান্নার ভাইকে সেটা কখনোই পাই না। মান্নার ভাই আমাদের পারুলিয়ার লোক, মুক্তিযুদ্ধের একটি প্রতীক, মুক্তিযুদ্ধে ছিলেন, অনেক জায়গায় ঘুরে দেখেছেন, অস্ত্র তালি দিয়েছেন, এই জন্য মান্নান বের কাছে আমরা ঋণী। আমরা মান্নান বের